আসসালামু আলাইকুম সবাইকে। সো এই চ্যানেলের শুরু থেকে যখন থেকে আমি কিবোর্ডের ভিডিও দিচ্ছিলাম, আমার কমেন্ট সেকশনে দুইটা কোয়েশ্চেন খুব বেশি কমন থাকে, সেটা হচ্ছে কোন একটা প্রোডাক্টের প্রাইস এবং কোথা থেকে অর্ডার করতে হবে। এই দুইটা কোয়েশ্চেন আসলে খুব বেশি কমন থাকে অ্যান্ড এই দুইটা কোয়েশ্চেনের আনসার আসলে সময় ভেদে ডিফারেন্ট হয়। বিকজ অনেক সময় দেখা যায় কিছু প্রোডাক্টের উপর ইউনো অফার থাকে, অনেক সময় দ্বারা যে প্রোডাক্টগুলোর দাম কমে পাওয়া যায়, অনেক সময় বিভিন্ন পেজে অফার থাকে সেখানে কমে পাওয়া যায়। সো একটা জিনিস যেটা আসলে ভাবার বিষয় সেটা হচ্ছে যখন কোনো একটা অফার চলে, নর্মাল কনজিউমার যারা যারা আসলে খুব বেশি ঘাটাঘাটি করেন এই বিষয়গুলো নিয়ে, তাদের কাছে সেই জিনিসটা না পৌঁছাতে পারে। এবং অনেক সময় দেখা যায় কোনো একটা প্রোডাক্টের অফার চলছে, বাট আপনি প্রোডাক্টটা অনেক বেশি দামে কিনে ফেললেন, আপনার কিছু টাকা আসলে যেখানে সেভ হতে পারতো, যেখানে ডিসকাউন্ট পেতে পারতেন, সেখানে আপনি আসলে প্রোডাক্টের ডিসকাউন্টটা পেলেন না। সো এই জিনিসটা জানানোর জন্যই আসলে আজকে আমার এই ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর যে যেই কিবোর্ডগুলো আমার দেখা মতে, আমার নলেজে যে কিবোর্ডগুলোর উপর অফার চলছে সেই কিবোর্ডগুলো এবং সর্বনিম্ন প্রাইসে আপনারা কোথায় পেতে পারেন, এই ভিডিওটার মাধ্যমে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ ডিসকাউন্টে আপনারা আপনাদের যে পছন্দের কিবোর্ডটা আছে সেটা কিনতে পারবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম কিবোর্ডটা হচ্ছে রেডড্রাগন K630। এই বোর্ডটা বর্তমানে টেকল্যান্ডে 2600 টাকায় পাওয়া যাচ্ছে অফার প্রাইসে, এবং আগামী 9 দিন এই বোর্ডটার উপর অফার চলবে। তবে এই বোর্ডটার শুধু ব্লু সুইচের ভেরিয়েন্টটাই টেকল্যান্ডে পাওয়া যাবে এবং এইখান থেকে আপনারা 2600 টাকায় বোর্ডটা নিতে পারেন। বোর্ডটা আমি পার্সোনালি ইউজ করছি, যথেষ্ট ভালো একটা বোর্ড, এবং 2500 টাকা যদি আপনাদের বাজেট হয়ে থাকে তাহলে বোর্ডটা অবশ্যই কনসিডার করতে পারেন। 100 টাকা বাড়ায় 2600 টাকা দিয়ে বোর্ডটা কিনতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু স্পন্সার্ড না, আমি জাস্ট যেখানে অফারগুলো চলছে সেই অফারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, দ্যাটস ইট। এর পরের বোর্ডটা হচ্ছে রয়্যাল ক্লাজের RK71। এই বোর্ডটা বেশ কিছুদিন ধরে অনেক হাইপে আছে এবং এই বোর্ডটার উপর অনেকগুলো অফারও চলছিল, 3000 টাকায় বোর্ডটা পাওয়া যাচ্ছিল বিভিন্ন পেজে। তবে যে প্রবলেমটা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ফেস করছিলেন সেটা হচ্ছে 3000 টাকার সাথে আসলে 100 টাকা বা 130 টাকা 150 টাকা কুরিয়ার চার্জ অ্যাড হচ্ছিলো এবং 3100 বা 3150 টাকায় বোর্ডটা পাওয়া যাচ্ছিলো। তবে বর্তমানে দারাজে এই বোর্ডটা 3300 টাকায় পাওয়া যাচ্ছে এবং দারাজের যে এই ক্যাশব্যাক ভাউচার সব কিছু মিলায় আপনার এই বোর্ডটা 2900 টাকার মধ্যে কেনা সম্ভব। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দারাজের একটা ফিচার আছে ডিকয়েন, সেই ডিকয়েন যদি আপনার পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে সেই ডিসকাউন্টটা আপনারা পাবেন না। সো এখানে ডিকয়েনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এখানে আপনারা যে বিকাশের ক্যাশব্যাকটা আছে সেটা আছে কিনা অবশ্যই চেক করে তারপর অর্ডার করবেন এবং সব কিছু মিলায় এই বোর্ডটা 2900 টাকার মধ্যে পাওয়া সম্ভব। 7-8 বছরের ওয়ারেন্টি আছে এবং দারাজের যে 7 দিনের রিটার্ন পলিসি আছে সেটাও আছে, যদি কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে আপনারা 7 দিনের মধ্যে রিটার্ন করে দিতে পারেন। এছাড়াও 1 বছরের ওয়ারেন্টিটা আপনারা সেলার ওয়ারেন্টি পাচ্ছেন এখানে। এর পরের বোর্ডটা ওয়ামিয়ারের K66। এই বোর্ডটা একটু আপার রেঞ্জে প্রাইসের দিক থেকে, এটা রিটেল হয় অ্যারাউন্ড 5700 অর্থাৎ 5700 টাকার মধ্যে। তবে দারাজে বর্তমানে বোর্ডটা ডিসকাউন্টে 5200 অর্থাৎ 5200-তে পাওয়া যাচ্ছে। এছাড়াও যেই ভাউচার আছে, ক্যাশব্যাক আছে এবং ডিকয়েনের যেই ডিসকাউন্ট আছে সব কিছু মিলায় এই বোর্ডটা 4800 টাকার মধ্যে পাওয়া সম্ভব। অ্যাকচুয়ালি 4800 না, আরও আরও কিছুটা কমে, অর্থাৎ যদি বিকাশের যে ক্যাশব্যাকটা আছে সেটা সহ নেওয়া যায় তাহলে এই বোর্ডটা আপনার 4650 অর্থাৎ 4650-এর মধ্যে পাওয়া সম্ভব। তবে এই বোর্ডটা আসলে সবার জন্য না, বেসিক্যালি এই বোর্ডটাতে RGB অনেক বেশি দেওয়া হয়েছে, যে জিনিসটা আমার পার্সোনালি পছন্দ। এবং এই বোর্ডটা হট সোয়াপেবল, 3 পিনের 5 পিনের দুইভাবেই হট সোয়াপেবল, এই কারণে আসলে এই বোর্ডটা আমার খুব বেশি ভালো লাগছে অ্যান্ড একটু ইউনিক দেখতে বোর্ডটা। আপনারা চাইলে চেক আউট করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং 4650-এর মধ্যে এই বোর্ডটা পাওয়া সম্ভব। আরেকটা জিনিস এই বোর্ডটা কেনার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে এটা আসলে চায়না থেকে আসতেছে এবং এটাতে আপনার কোনো ওয়ারেন্টি পাবেন না। দারাজের যে 14 দিনের রিটার্ন পলিসি আছে সেটা পাচ্ছেন, 14 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে দারাজে ব্যাক করে আপনারা টাকাটা ব্যাক করে নিতে পারতেছেন, বাট এটাতে কোনো ওয়ারেন্টি থাকতেছে না। সো ওই জিনিসটা মাথায় রাখবেন। এছাড়াও আরেকটা অফার ছিল রেড ড্রাগনের K552-র। আসলে এই অফারটা যখন আমি ভিডিও করতে নিছি এখন দেখতেছি আসলে অফারটা শেষ, 16 ডিসেম্বর পর্যন্ত গ্যাজেট নোভাতে এই অফারটা ছিল, 2800 টাকায় আসলে বোর্ডটা পাওয়া যাচ্ছিল। সো ব্যাড লাক, আসলে এই অফারটা এখন নাই বর্তমানে। আমার জানা মতে এই অফারগুলোই আছে, যদি অন্য কোনো অফার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে সেটা জানাই দিব। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট উইক আবার এই ধরনের একটা ভিডিও করার চেষ্টা করবো যেখানে আসলে অফারগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কোথায় কোন অফারগুলো চলতেছে। সো নেক্সট উইক পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।